সফটওয়্যার আজকের 6 নম্বর ক্লাসেতেও আমি এই তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা শুধুমাত্র 100% নিয়মে এবং অনুপাতের সাহায্য নিয়ে একেবারে সহজ পদ্ধতিতে সমাধান করে দেখাচ্ছি। দেখো এই ধরনের অঙ্কগুলি কিন্তু প্রায়শই পরীক্ষাতে আসে এবং এখানে প্রথমটি সমস্যা দেখতে একই রকম হলো। দেখো প্রথমটিতে কেবলমাত্র দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়েছে, ক্ষেত্রফলকে অপরিবর্তিত রাখা হয়েছে, কিন্তু দ্বিতীয় সমস্যার ক্ষেত্রে দৈর্ঘ্য পথ দূরত্বকে পরিবর্তন করা হয়েছে। তবুও কিন্তু সমস্যা দুটিকে একই পদ্ধতিতে করা সম্ভব। পরবর্তী সমস্যাটিও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো প্রথম সমস্যাটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথম সমস্যাটিতে বলা হয়েছে আয়তাকার একটি ক্ষেত্রে দৈর্ঘ্য 20% হ্রাস পেয়েছে। তাহলে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন করা হয়েছে, দৈর্ঘ্যটিকে হ্রাস করা হয়েছে। এখানে সফটওয়্যারটিকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে আগের যে দৈর্ঘ্য ছিল সেটি 100% হলে এখন এর দৈর্ঘ্য হবে 100-20% অর্থাৎ 80%। অর্থাৎ আগের দৈর্ঘ্যের সাপেক্ষে এই সফটওয়্যারটি রয়েছে। সেই জন্য এই লাইনটি থেকে আমরা প্রথমেই লিখে নিতে পারবো যে আগের দৈর্ঘ্য ইজ টু বর্তমান দৈর্ঘ্য, বর্তমান দৈর্ঘ্য। তাহলে আগের দৈর্ঘ্যটিকে 100% ধরা হয়েছে অতএব 100%, আর বর্তমান দৈর্ঘ্যটিকে 20% হ্রাস করা হয়েছে অর্থাৎ 100-20 মানে হচ্ছে 80%। তাহলে এটিকে সরল অনুপাতে করলে এখান থেকে পাওয়া যাবে 5:100 আর 4:80, তাহলে 5:2। এখন দেখো এখানে ক্ষেত্রফলটিকে অপরিবর্তিত রাখা হবে এবং সেক্ষেত্রে প্রস্থ কত বৃদ্ধি করতে হবে সেটি জানতে চাবে। তাহলে এখানেও কিন্তু তিন ধরনের চলরাশি রয়েছে, একটি হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল। তাহলে আমাদের এই তিনটি চলরাশির সঙ্গে কি সম্পর্কটি জানা আছে, সেটি হলো কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে এই সম্পর্কটিকে কিন্তু তোমাদের জানতেই হবে, তবেই সমস্যাটি সমাধান করতে পারবে। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রফলটিকে কিন্তু ধ্রুবক রাখা হয়েছে, এই যে বলা হয়েছে ক্ষেত্রফলটি অপরিবর্তিত রাখতে। তাহলে যেহেতু ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে বলা হয়েছে এবং দৈর্ঘ্যটি হ্রাস করা হয়েছে, সেক্ষেত্রে দৈর্ঘ্যের অনুপাতটি জানা হয়ে গেছে এবং এর জন্য প্রস্থ কত বৃদ্ধি করতে হবে সেটি জানতে চাওয়া হয়েছে। সুতরাং আমাদের এই অনুপাতটিকে প্রস্থের অনুপাতে নিয়ে যেতে হবে, এই দৈর্ঘ্যের অনুপাতটিকে প্রস্থের অনুপাতে নিয়ে যেতে হবে, কারণ আমাদের প্রস্থ কত বৃদ্ধি করতে হবে সেটি জানতে চাওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে তোমরা এমনি বাস্তব ধারণা থেকে বুঝতে পারবে যে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে যেহেতু দৈর্ঘ্যটিকে হ্রাস করা হয়েছে অতএব প্রস্থটিকে অবশ্যই বৃদ্ধি করতে হবে, যদিও সেটি এখানে লেখা রয়েছে। তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ ব্যস্ত সম্পর্ক যুক্ত, ব্যস্ত সম্পর্ক যুক্ত হওয়ার জন্য আমরা এখান থেকে সরাসরি প্রস্থের অনুপাতটি তৈরি করতে পারবো। সেক্ষেত্রে প্রস্থের অনুপাতটি হবে আগের প্রস্থ ইজ টু বর্তমান প্রস্থ সমান হয়ে যাবে এটির ব্যস্ত অনুপাতটি অর্থাৎ 4:5। এখন এখানে প্রশ্ন করা হয়েছে প্রস্থ কত বৃদ্ধি করতে হবে, তাহলে প্রস্থ বৃদ্ধির জন্য আমরা এখানে প্রস্থের অনুপাত পেয়ে গেছি। তাহলে এই অনুপাতটির সাহায্যে আমরা একটি ভগ্নাংশ তৈরি করবো যেখানে লবে থাকবে এই প্রস্থ বৃদ্ধি। প্রস্থ বৃদ্ধি মানে হচ্ছে 5:4 মানে 1। তো এখানে এই পার্সেন্টেজটি চাওয়া হয়েছে আগের প্রস্থের উপরে, অর্থাৎ আগের প্রস্থটি প্রদত্ত আছে এটি ধরে নিতে হবে। তো আগের প্রস্থটি কি প্রদত্ত আছে না 100%, তাহলে যেহেতু আগের প্রস্থটি 100% প্রদত্ত আছে অতএব ভরের যে আগের প্রস্থটিকে লিখতে হবে এবং সেটি হলো 4 গুণিত ওই 100%টি। তাহলে এটি হবে প্রস্থ বৃদ্ধি পরিমাণ এবং সেক্ষেত্রে এটির অ্যান্সার হবে 25%। তাহলে এটি হলো এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী সমস্যাটি দেখো, পরবর্তী সমস্যাটিতে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস করা হয়েছে এবং প্রস্থটিকে 10% বৃদ্ধি করা হয়েছে। তাহলে প্রথম পার্সেন্টেজটিকে বিশ্লেষণ করলে আমরা এইভাবে লিখতে পারবো যে আগের দৈর্ঘ্য অনুপাত বর্তমান দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে আগের দৈর্ঘ্যটিকে 100% ধরতে হবে এবং বর্তমান দৈর্ঘ্যটিকে 5% কমাতে হবে, সেক্ষেত্রে 100-5 মানে 95%। তাহলে সেক্ষেত্রে এটির অনুপাত হয়ে গেল 20:19। এবং পরের যে সফটওয়্যারটি রয়েছে তার জন্য আমরা অনুপাত বানাবো, সেক্ষেত্রে প্রস্থটিকে 10% বাড়ানো হয়েছে। তাহলে এই এই পার্সেন্টেজটি আগের প্রস্থের উপরে, তাহলে এই ক্ষেত্রে আমরা অনুপাতটি পাবো আগের প্রস্থ অনুপাত বর্তমান প্রস্থ। এর মান অবশ্যই এখানে আগের প্রস্থটিকে 100% ধরা হবে, সেজন্য 100% = এখানে বর্তমান প্রস্থটিকে 10% বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ 110%। তাহলে এই অনুপাতটিকে সরলভাবে করলে এখান থেকে পাওয়া যাচ্ছে 10:11। তাহলে তোমরা এই তিনটি চলরাশি সম্পর্ক জানো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল। সেটিকে যদি এখানে লেখা হয় সেক্ষেত্রে সম্পর্কটি হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে এখানে প্রশ্নেতে
ক্ষেত্রফলে কত পরিবর্তন হবে সেটি জানতে দেওয়া হয়েছে। অতএব এখানে ক্ষেত্রফলের অনুপাত মানাতে হবে এই দুটি অনুপাত থেকে। ক্ষেত্রফলের অনুপাত কিন্তু খুব সহজেই পাওয়া যাবে এই অনুপাত দুটি থেকে, কারণ ক্ষেত্রফল বলতে বোঝানো হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে প্রথমটিতে দৈর্ঘ্যের অনুপাত রয়েছে, দ্বিতীয়টিতে প্রস্থের অনুপাত রয়েছে, অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত পাওয়া যাবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করে, অর্থাৎ এই দুটি অনুপাতের যৌগিক অনুপাত করে, অর্থাৎ প্রথম পদের সঙ্গে প্রথম পদ এবং দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ গুণ করলে আমরা দৈর্ঘ্য গুণিত প্রস্থ পাবো, তার মানে ক্ষেত্রফলের অনুপাত পাবো। সুতরাং ক্ষেত্রফলের অনুপাতটি হবে ক্ষেত্রফলের অনুপাত সমান, তাহলে এই 20 * 10 অনুপাত 19 * 11 সমান 200 * 209, অর্থাৎ এটি হয়ে গেল 200 * 209। তাহলে এখানে বলা হয়েছে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, ক্ষেত্রফলের পরিবর্তন হবে মানে আগের ক্ষেত্রফল থেকে পরের ক্ষেত্রফল কিভাবে পরিবর্তিত হবে। দেখো এই ক্ষেত্রে আগের ক্ষেত্রফল 200 হলে পরের ক্ষেত্রফল হচ্ছে 209, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে পরিবর্তন হবে মানে এখানে বৃদ্ধির কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হারটি যদি বের করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা হারের জন্য আমরা লবেতে বৃদ্ধিটাকে লিখবো, অর্থাৎ 209 - 200টাকে লিখবো। 209 - 200 মানে 9 হয়ে যাবে। গুণিত আগের ক্ষেত্রফলটি প্রদত্ত এখানে 100%, তাই আগের ক্ষেত্রফলটিকে আমাদের এখানে লিখতে হবে ডিভাইডেড বাই 200, এই ক্ষেত্রে আগের ক্ষেত্রফল হলো 200 গুণিত 100%, এটি হলো ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এখানে এই শূন্যগুলি ক্যান্সেল হয়ে যে এখান থেকে পাওয়া যাবে 9 2%, তাহলে এটি সমান হয়ে যাবে 4.5%। তাহলে এটি হলো এই প্রশ্নের অ্যান্সার। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, বলা যে সিনেমা হলের আসন সংখ্যা 10% বৃদ্ধি করি, তাহলে সিনেমা হলের সিটের সংখ্যা 10% বৃদ্ধি করা হয়েছে এবং টিকিটের মূল্যটিকে 4% কমানো হয়েছে, এর ফলে মোটের উপর কত আয় হ্রাস বা বৃদ্ধি পাবে সেটি জানতে চাই। তাহলে প্রথম শতকরাটিকে বিশ্লেষণ করলে আমরা আগের আসন সংখ্যা আর বর্তমান আসন সংখ্যার অনুপাত পাবো, সেক্ষেত্রে আগের আসন সংখ্যা ইজ টু বর্তমান আসন সংখ্যা সমান আগের থেকে 100% করতে হবে, আর পরের আসন সংখ্যা 10% বৃদ্ধি করা হয়েছে তার জন্য 100 + 10% হবে, অর্থাৎ 110% হবে। তাহলে এই অনুপাতটি হয়ে গেল 10:11। পরবর্তী ক্ষেত্রে টিকিটের মূল্য 4% হ্রাস করা হয়েছে, তাহলে টিকিটের মূল্য 4% হ্রাস করার অর্থ হচ্ছে আগের টিকিটের মূল্য অনুপাত বর্তমান টিকিটের মূল্য, বর্তমান টিকিটের মূল্য, তাহলে আগের থেকে 100% করতে হবে, আর বর্তমানে দেখো 4% হ্রাস করা হয়েছে মানে 100 - 4 মানে 96%। তাহলে এই ক্ষেত্রে অনুপাতটি হলো 25:24। তাহলে তোমরা এটি বাস্তব ধারণা থেকে বুঝতে পারছো যে সিনেমার আসন সংখ্যা, তার মানে যতজন লোক বসে সিনেমা দেখতে পারবে সেই সংখ্যা গণিত টিকিটের মূল্য সমান হচ্ছে ওই সিনেমা মালিকের আয়, অর্থাৎ তোমরা এই সম্পর্কটি নিজে থেকেই জানো যে আসন সংখ্যা গণিত টিকিটের মূল্য সমান আয়। তাহলে এই সম্পর্কটি সাহায্যে আমরা এখানে আয়ের অনুপাত বের করতে পারবো, কারণ আমাদের এখানে কত আয় হ্রাস বা বৃদ্ধি হবে সেটি জানতে চাওয়া হয়েছে। তাহলে এই দুটি অনুপাত থেকে দেখো অনুপাত, এই অনুপাত দুটি যৌগিক অনুপাত করলে আমরা আসন সংখ্যা গণিত টিকিট সংখ্যার মান পাবো। তাহলে এক্ষেত্রে আগের সমস্যার মতোই আমরা এখান থেকে আগের আয় ইজ টু বর্তমান আয় এটি বের করে নিতে পারছি, বর্তমান আয়। তাহলে সেটি হয়ে যাবে, এখানে পুরো পদটিকে গুণ করলে পাওয়া যাবে 10 * 25, তাহলে 10 * 25 এবং উত্তর পদগুলিকে গুণ করলে পাওয়া যাবে 11 * 24, তাহলে এগুলি দুই দিকে কাটাকাটি যাবে 5 * 10 আর 12 * 24। তাহলে সেক্ষেত্রে এখানে এটি প্রথম পদ দিয়ে যাবে 5 * 125, অনুপাত 11 * 132। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আয়টি কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 125 থেকে 132 হয়েছে। তাহলে এখানে আয় বৃদ্ধির পরিমাণ বের করবো, আয় বৃদ্ধির পরিমাণ বের করবো মানে যে ভগ্নাংশটি তৈরি করতে হবে তার লবেতে কত আয় বৃদ্ধি হয়েছে সেটি লিখতে হবে অনুপাতটি সাহায্য নিয়ে। তাহলে এক্ষেত্রে এই দুটির বিয়োগ ফল, এই দুটির বিয়োগ করলে পাওয়া যাবে 7 ডিভাইডেড বাই আগের আয়, কারণ আগের আয়টি 100% তৈরি করতে হবে, তাই আগের আয় অর্থাৎ 125 গুণিত 100%, তাহলে এটি হবে আয় বৃদ্ধির পরিমাণ। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 5 * 125, 7 * 100, অর্থাৎ এখান থেকে পাওয়া গেল 28/5% সমান 5 * 3/5%, এইটি হবে প্রশ্নের অ্যান্সার।